वेलकम गाइज आबार एक नतून भिडियो एटा तमलुके राजबाड़ी तो अनेकटाई भेंगे गेछे राजबाड़ीटा आगेर मतो आर सेई परिस्थितिते नेई तो चलो राजबाड़ीटा आजकेर आपनादेरके घुरिये देखाबो एखाने एखाने राजबाड़ीर सामने एकटा खूब फाका एकटा मैदान आछे एखाने खेलाधुलो हय राजबाड़ीर सामने खूब भालो एकटा जायगा चलो राजबाड़ीटा आपनादेरके सबाइके घुरिये देखाबो खूब सुंदर एकटा परिबेश राजबाड़ीटा आनंद शंकर एक मूर्ति रही है पासे एखाने এখানে 1938 সালে 11ই এপ্রিল তমলুকে 11ই এপ্রিল তমলুকে রাজা স্বাধীনতা সংগ্রামী রাজা সুরেন্দ্রনাথ নারায়ণ রায় এই রাজবাড়ির গেটে সুভাষচন্দ্র বসুকে অভ্যর্থনা করেছিলেন। তিনি বাড়ি থেকে নেমে রাজবাড়ির আটচালা পর্যন্ত হেঁটে যান, সেখানে কিছুক্ষণ বিশ্রাম করার পর খোজরঙ্গ মাঠে সভা করেন। তো রাজবাড়ির সামনে আরও অনেক কিছু ছিল, এখানে রাজবাড়িটা এখন আপাতত ভাঙাচোড়া। এখানে রাজবাড়ির জেল কোষাগার যেটা বলতে রাজবাড়ির জেল বলা হয়। নতুন করে আবার কনস্ট্রাকশন হচ্ছে, রাজবাড়িটা এখন অনেকেই দেখতে আসছে। ছোটোখাটো একটা পার্ক টাইপের বানানো হবে, কাজ চলছে। দেখুন মনে হচ্ছে এটা রাজবাড়ির রাজসভাগার, ভেতরটা মনে হচ্ছে ওই দালাল বলা হতো আগেকার যে দিনে। এটা একটা রাজবাড়ির বারাম রাস্তা ছিল, এখানে একটা বাইরের দিকে যাওয়ার গেট ছিল। ভেতরের জায়গাগুলো খুব সুন্দর, রাজবাড়ির পাশেই ঠিক একটা মন্দির রয়েছে। মন্দিরের সামনেই সুরেন্দ্র নারায়ণের একজন মূর্তি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি রয়েছে ঠিক পাশেই। এখন এটা কাঁটা তার দিয়ে ঘিরে দিয়েছে, ওই দিকটা ঠিক যেতে দিচ্ছে না। তো এখনও সেই পুরনো দিনের সেই বাড়িগুলো এখনও ঠিকভাবে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগে জায়গাগুলো দেখতে। তমলুক এলে তমলুকের এই জায়গাগুলো টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর একটা পরিবেশ।
তো আপনারা আসতে পারেন এই সমস্ত জায়গাগুলোতে। রাজবাড়িটা আগের মতো আর পরিচর্যা হয় না, এখানে খুব একটা লোক আসে না, সেই কারণে এখন আর আগের মতো পরিচর্যা হয় না। তবে খুব সুন্দর ছিল রাজবাড়িটা। তবে এইখানে একটু উপরের দিকে উঠলে দেখা যায় রাজবাড়ির নিচে আন্ডারগ্রাউন্ড ছিল, তো এগুলো বা আন্ডারগ্রাউন্ড বা সুড়ঙ্গ কিছু একটা ছিল, এখন যাওয়া যাবে না ওইগুলোতে।